অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা উচিত, নিউ ইয়র্কে ডক্টর ইউনুস। জামায়াত কি দালালদের পুনর্বাসন করে শক্তি বাড়াতে চায়, প্রশ্ন জ্যেষ্ঠ সাংবাদিকদের। দুর্নীতি আর দখলে নজিরবিহীন সালমান, তিস্তা সোলার থেকেও 4,000 কোটি টাকা লুট। তারেক রহমানের বিরুদ্ধে হাসিনার ফরমায়েশি রায় না দেয়ায় দেশান্তরী বিচারক মোতাহার। অবসরের ঘোষণা সাকিবের, নিরাপত্তার নিশ্চয়তা না পেলে কানপুরেই হবে শেষ টেস্ট। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও যা থাকছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই অনুষ্ঠান বন্ধ, অন্যায়ভাবে চাকরিচ্যুত করার দাবি ফারজানা ব্রাউনিয়ার। অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিশনগুলোর রিপোর্ট দেওয়ার পরই বাংলাদেশে আগামী নির্বাচনের তারিখ ঠিক করা হবে। বাংলাদেশের আর্থিক খাত সংস্কারে $350 কোটি ঋণ সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। দেশ পুনর্গঠনে এই সহায়তা একটি বড় সুযোগ বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এদিকে বাংলাদেশের সংস্কার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ অধিবেশনে যোগ দেয়া বিশ্ব নেতারাও। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। এই সফরে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৈঠক হয়েছে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে। এ বৈঠকে ডিজিটালাইজেশন, জ্বালানি, বিদ্যুৎ ও পরিবহন খাতে সংস্কারে সহায়তার আশ্বাস মিলেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে দ্বিপক্ষীয় বৈঠকে ঢাকা বেইজিং সম্পর্ক জোরদার, সৌরবিদ্যুতে বিনিয়োগ এবং ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। জাতিসংঘ সদর দফতরে সাক্ষাতে অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিও বৈঠক করেছেন ডক্টর ইউনুসের সঙ্গে। দুই দেশের ব্যবসা, জ্বালানি ও পরিবহন খাতে সহযোগিতার আলাপ হয়েছে বৈঠকে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। জাতীয় প্রেস ক্লাবে জামাতে ইসলামীর আমিরের সঙ্গে কথিত দালাল সাংবাদিক এবং হত্যা মামলার আসামিদের সঙ্গে আড্ডার ছবি ভাইরাল হয়েছে, যা নিয়ে নানা মহল থেকে উঠেছে প্রশ্ন, দালাল সাংবাদিকরা আবারও প্রকাশ্যে আসতে চায় নাকি জামাত শক্তি সঞ্চয় করে ক্ষমতা বাড়াতে চায়? বিস্তারিত আকবর হোসেন সুমনের আরো একটি রিপোর্টে। আপনাকে ধন্যবাদ জানাই। এই কথিত দালাল সাংবাদিকরাই স্বৈরশাসক শেখ হাসিনাকে রক্ষায় চেষ্টা করে গেছেন শেষ দিন পর্যন্ত। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের আগের দিনও আন্দোলন প্রতিহত করতে দিয়েছেন নানা পরামর্শ। নির্বাচন আইসিইউতে গণতন্ত্র কি বলে লাইভ সাপোর্টে ক্ষমতার কাছাকাছি থেকে সাবেক স্বৈরশাসকের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়া, এদেরই কয়েকজন অভ্যুত্থানের পর পালাতে গিয়েও ধরা পড়েছেন। রাজধানীর যাত্রাবাড়িতে শিক্ষার্থী ইমরান হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও তাদের কেউ কেউ চেষ্টা করছেন পুনর্বাসিত হবার। এতে সহায়তা করছে জামায়াতে ইসলামী, মন্তব্য সিনিয়র সাংবাদিকদের। জামাতের মাধ্যমে তারা যে সরকার বিরোধী নানা রকম তাদের বিরুদ্ধে মামলা টামলা হচ্ছে, যেগুলো সেগুলো হাত থেকে বাঁচার জন্য তারা এটা করেছে। উভয় উভয়কে ব্যবহার করে আমাদের রাজনীতিতে, আমাদের গণমাধ্যমে নিয়ে নিজেদেরকে পুনর্বাসিত করার চেষ্টা করেছে। কথিত সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল, ইকবাল সোবহান চৌধুরী, ওমর ফারুক এবং সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। বিভিন্ন সূত্র বলছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে জাতীয় প্রেস ক্লাবে তাদের চা চক্র ছিল পরিকল্পিত। উপলক্ষ করা হয়েছে জামায়াতপন্থী সাংবাদিক রুহুল আমিন গাজীর জানাজা। সুবিধাভোগী তাদেরকে আওয়ামী লীগের বলা যায়,
হঠাৎ করে, এবং তারা নিশ্চয়ই আপনি জানেন যে জামাত নিষিদ্ধের দাবি জানিয়ে এসেছিলেন দীর্ঘদিন থেকে। কথিত সুবিধাভোগী সাংবাদিকদের পুনর্বাসন এবং ক্ষমতা বাড়াতে বিএনপিকে জামায়াতের চ্যালেঞ্জ ইস্যুটি এসেছে আলোচনায়। এর আগে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার কথা বলে আলোচনায় আসেন জামায়াতের আমির। গত 15 বছর কি হয়েছে আমি ভালো মন্দ কিছুই বলবো না, আপনারা সবাই জাতির বিবেক আপনারা ভালো জানেন। হাসিনার চাটুকার দালাল সাংবাদিকরা পার পেয়ে গেলে পতিত স্বৈরাচারকেও কি জামায়াত সমর্থন দিবে, এমন প্রশ্ন এখন সামনে। আমার ধারণা তারা পাপমোচনের একটা চেষ্টা করছেন, করে নবশক্তি, সেটি জামাত হোক বা বিএনপি হোক বা অস্থায়ী সরকার হোক, তার অংশ হতে চাচ্ছেন, কাছাকাছি আসতে চাচ্ছেন। আর এই 4 জন লোক সুবিধাবাদী মানুষ এবং এদেরকে আমাদের বর্জন করতে হবে, অবাঞ্ছিত ঘোষণা করতে হবে এবং অতি দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। স্বৈরাচারের দোসরদের ফিরে আসার কৌশল প্রতিহত করার তাগিদ সংশ্লিষ্টদের, নইলে ব্যর্থ হবে ছাত্র জনতার রক্তে অর্জিত অভ্যুত্থান। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। চ্যানেল আইয়ের সাবেক উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া দাবি করলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তার প্রতি অবিচার করা হয়েছে। কিশোর কিশোরীদের নিয়ে প্রচারিত অনুষ্ঠান স্বর্ণকিশোরী বন্ধ করে দেওয়ার পাশাপাশি অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয় তাঁকে। বিভিন্ন সময়ে চ্যানেল কর্তৃপক্ষকে চিঠি দিয়েও কোনো উত্তর না পাওয়ায় মামলা করার সিদ্ধান্ত নেন। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। কিশোর কিশোরীদের নিয়ে চ্যানেল আইয়ে প্রচারিত স্বর্ণকিশোরী এক সময়ের আলোচিত অনুষ্ঠান, সেটি পরিচালনার দায়িত্বে ছিলেন ফারজানা ব্রাউনিয়া। 2018 সালের নভেম্বরে অনুষ্ঠানটি বন্ধের সিদ্ধান্ত নেয় চ্যানেল কর্তৃপক্ষ। তবে মোড় ঘুরে যায় বুধবার, যখন অনুষ্ঠানটির পরিচালক ফারজানা ব্রাউনিয়া ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চ্যানেল আইয়ের 5 পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তার অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন উল্লেখ করে আইনিভাবেই লড়ে যাওয়ার সিদ্ধান্ত জানায় চ্যানেল আই কর্তৃপক্ষ। এ বিষয়ে ফারজানা ব্রাউনিয়া 21 টেলিভিশনকে জানান, 2018 সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনে ছাত্রদের পক্ষে কথা বলার জন্য তিনি প্রতিহিংসার শিকার হন। এরপরে ফ্যাসিস্ট সরকাররা খেপে গেলেন, আঙ্গুল তুলে কিভাবে কথা বলে শেখ হাসিনাকে। সেই সময় চ্যানেল আইতে যথেষ্ট নেতিবাচকভাবে শাইখ সিরাজ একটা রোল প্লে করলেন যে না, এই মেয়ে তো ঝামেলা করতেছে সরকারের এগেনস্টে। এই মামলাকে প্রতিবাদের ভাষা হিসেবে উল্লেখ করেন ফারজানা ব্রাউনিয়া। স্বর্ণ কিশোরী বলেছি কিশোর কিশোরীদের জন্য, বেতনটা আমি বলেছি আমার সহকর্মীদের জন্য, আমার আর প্রয়োজন নেই। আমি কিন্তু এই চাকরিটা পেলে যে খুব বড় কিছু হবে আমার তা না, এই টাকাটা পেলে আমি যে একদম ধনী হয়ে যাব তা না, বাট আমি বলেছি ইউ শুড নট ডু ইট। কর্তৃপক্ষ ক্ষমা চাইলে বিষয়টি শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। আমাদের কথোপকথনের একটা জায়গা থাকবে। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে যারা বেশি গুরুতর আহত, প্রয়োজনে তাদেরকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা করা হবে। আন্দোলনে আহতদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে সফররত চীনা মেডিকেল টিমের সাথে সচিবালয়ে স্বাস্থ্য উপদেষ্টা সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠক করেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন আরও জানান, গুরুতর আহত যাদের কৃত্রিম অঙ্গ সংযোজন দরকার হবে, সরকার তাদের সব ধরনের সহায়তা দেওয়া হবে। ছাত্র জনতার আন্দোলনে এখন পর্যন্ত 25,000 আহতের তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয় পেয়েছে বলে এ সময় জানানো হয়। আমাদের রিকোয়েস্টের পরে ওনারা চাইনিজ সরকার মাত্র 24 ঘন্টা সময় নিয়েছেন এই টিমটা গঠন করার জন্য, এবং পরবর্তী 48 ঘন্টার মধ্যে তারা টিমটাকে বাংলাদেশে পাঠিয়েছেন। 105 জন পেশেন্টের মধ্যে আপনার কয়েকজন পেশেন্ট খুব ক্রিটিক্যালি ইনজুর্ড, এই ক্রিটিক্যালি ইনজুর্ড পেশেন্টের বিষয়ে কিছু সাজেশন তারা দিয়েছেন। আমরা চেষ্টা করছি যে চাইনিজ এক্সপার্টদেরকে বাংলাদেশে এনে, অথবা যদি প্রয়োজন হয় সেই সমস্ত পেশেন্টদেরকে আমরা দেশের বাইরে পাঠানোরও চিন্তাভাবনা করছি। ব্যাংক লুট, বিদ্যুৎ খাতে দুর্নীতি, জমি দখলকারী, বিদেশে অর্থ পাচারকারী, এরকম অগন্তি বিশেষণে বিশেষায়িত সালমানেফ রহমান। এবার জানাবো এশিয়ার সবচেয়ে বড় নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্র তিস্তা সোলার লিমিটেডে তার দখলদারির গল্প। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলকে সাথে নিয়ে সেই গল্পের আদ্যোপান্ত জানাচ্ছেন আদিত্য মামুন।
তিস্তা নদী বিধৌত গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চলের লাটশালা আর চরপ্রদ্যা নামের দুটি গ্রাম। 2017 সালে সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণের জন্য অধিগ্রহণ করা হয় 700 একর জমি। স্থানীয়দের কর্মসংস্থান ও কৃষিকাজের বন্দোবস্তের প্রতিশ্রুতি দিয়ে জমি বাগিয়ে নিঃস্ব করা হয়েছে গ্রাম দুটির শত শত পরিবারকে। সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তার ছেলে সায়ন এফ রহমান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নামে লোপাট করেছেন 4,000 কোটি টাকা। তাদের নির্দেশে জমির মালিকদের নামমাত্র মূল্য দিয়ে কোথাও পেশি শক্তি আর ক্ষমতার জোরে কোম্পানির নামে নাম জারি করা হয় খেটে খাওয়া কৃষকদের উপার্জনের একমাত্র অবলম্বন ক্ষেত খামারগুলো। আমি কাগজপাতি কাটিয়ে নিয়ে জাল দলিল নিয়ে তৈরি করে ওই অগ্রসাধিটা নেওয়া দেওয়া করছে। বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায়, হুমকি দেখায়, মামলা দিবে আমাদের নামে। এইভাবে আমার জায়গায় তারা ধরে রেখেছে থানার লোকজন ওদের পক্ষে। বাবারা মরে গেছে, আমরা তিনটে ভাই, আমরা কিন্তু ওদের সাথে পাই না। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, দালাল আর আইন শৃঙ্খলা বাহিনীর হয়রানি অত্যাচারে প্রাণ ভয়ে জমি ছেড়ে দিলেও এখন মুখ খুলছেন ভুক্তভোগীরা। তিনজন ব্যক্তি যদি মালিকানা থাকে, একজন ব্যক্তি সাধু সই দিলেই তিনজনের কাজ হয়ে যেত। সালমান রহমানের ছেলে আসছিল এখানে, কিন্তু ওনারা বলছে যে না, আমরা ন্যায্য মূল্য জমি ক্রয় করতেছি, কিন্তু ন্যায্য মূল্য আমাদের সঙ্গে তো দেয়নি। জমিহারা কৃষকদের বসত বাড়িও উচ্ছেদ করেছে বিদ্যুৎ কেন্দ্রের লাঠিয়াল বাহিনী। ঘটনার সত্যতা নিশ্চিতে ও তথ্য অনুসন্ধানে সুন্দরগঞ্জ সৌর বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশে বাধার মুখে পড়ে 21 টেলিভিশন। তারা বলছে যে যা, সেটাই তো বললাম আমি। হ্যাঁ, কি বলছে, কোন স্যার বলছে, কি নাম তার? কেবল তাই নয়, নিয়ম নীতি তোয়াক্কা না করে নদী শাসনের কুফল ভোগ করছেন কৃষকরা। বাধ দিয়ে গতিপথ পরিবর্তন করার ফলে নাব্যতা হারিয়ে ফেলেছে এক সময়ের খরস্রোতা তিস্তা। 3,000 কোটি টাকার এই বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসার প্রথম বছরেই 650 কোটি টাকা আয় করলেও হাহাকার থামেনি গাইবান্ধার জমিহারা নিঃস্ব পরিবারগুলোর। তাদের আহাজারি পৌঁছেনি সাবেক সরকার প্রধানের কাছেও, কিন্তু এখনো গুণকীর্তনে ব্যস্ত সোলার কেন্দ্রের কর্তারা। প্রায় 650 একর জমির উপরে তো আসলে জমি অধিগ্রহণ বা জমি ক্রয় করা তো একটা বড় চ্যালেঞ্জ। তো এই কারণে আসলে এই মুহূর্তে আমাদের এরকম এক্সটেনশনের কোনো পরিকল্পনা নাই। দ্রুত ক্ষতিপূরণ পেলে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে এই জনপদের অসহায় মানুষেরা, এমনই মনে করেন সবাই। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হলেও বিচারকের মাথায় পিস্তল ঠেকিয়ে তার বিরুদ্ধে রায় দেওয়ার চেষ্টা করেছিল শেখ হাসিনা সরকার। 2013 সালের 17 নভেম্বর দুদকের মামলায় খালাস পান তারেক রহমান, আর সেই কারণে প্রতিহিংসার শিকার হন বিচারক মোতাহার হোসেন। তাকে দেশ ছাড়তেও বাধ্য করা হয়। বিচার ও বিচারকের ওপরে সেই নগ্ন হস্তক্ষেপের খবর তুলে এনেছেন আলী আহমেদ। 15 নভেম্বর 2013, বিচারক মোতাহার হোসেন ব্যক্তিগত গাড়িতে যাচ্ছিলেন হানমন্ডির দিকে। গন্তব্য তার আরেক সহকর্মী আশিস রঞ্জনের ভাড়া বাসা। যাবার পথে তাকে অনুসরণ করে দুটো গাড়ি। ধানমন্ডির 14/A এলাকার ওই বাসায় পৌঁছাতেই তাকে ঘিরে ফেলে আইন সচিব শেখ মোহাম্মদ জহিরুল হক দুলাল, একজন DJFI কর্মকর্তা সহ কয়েকজন। পিস্তল হাতে জহিরুল হক দুলাল তাকে বাসার দোতলায় নিয়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে হাতে ধরিয়ে দেন তাদের লেখা ফরমায়েশি রায়। তারেক রহমানকে সাজা না দিলে দেয়া হয় হত্যার হুমকি, আর ফরমায়েশি রায় দিলে পুরস্কারের লোভ। পিস্তল বের করে গুলি লোড করতেছে আর আমাকে আমার বুকের সামনে পিস্তল ঘুরিয়ে ঘুরিয়ে বলতেছে, যদি আপনি এই মামলায় তারেক রহমানকে পানিশমেন্ট না দেন, শাস্তি না দেন, আপনার কিন্তু বুক ঝাঁঝলা করে দিব। আপনি যদি এই মামলায় তারেক রহমানকে শাস্তি দেন, আপনাকে সুপ্রিম কোর্টের জাস্টিস বানিয়ে দেওয়া হবে এক সপ্তাহের মধ্যে। 2013 সালের 17 নভেম্বর ফরমায়েশি রায় হাতে নিয়ে এজলাসে আসেন বিচারক মোতাহার হোসেন। তবে কৌশলে প্রকৃত রায় লুকিয়ে রাখেন খাসকামরার বাথরুমে। মোতাহার হোসেন সব বাধা উপেক্ষা করে শেষ পর্যন্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রায় দেন। এতে খালাস পান তারেক রহমান। উনি যাওয়ার সময় আমাকে দায়িত্ব দিয়ে গেলেন যে এই কাগজটা ওনার যে এজলাসের পাশে ওনার যে রুম, সেখানকার যে বাথরুমটা, বাথরুমের ফ্ল্যাশ ট্যাঙ্কের পিছনে যেন লুকিয়ে রাখা হয়। এখানে অরিজিনাল রায়টা যেটা উনি দিবেন সেটাই লেখা আছে। স্যারের এই গাউনের ভেতরে বুক পকেট থেকে রায়ের অংশটা বের করে পাঠ করে শুনেন।
ফরমাইশের রায়ের বদলে ন্যায় বিচার করে সরকারের রোষানলে পড়ে বাধ্য হয়ে আত্মগোপনে চলে যান বিচারক মোতাহার হোসেন। পরে দেশ ত্যাগ করে চলে যান মালয়েশিয়ায়, সেখানেও টিকতে পারেননি তিনি, চলে যেতে হয় ফিনল্যান্ডে। এক সন্তান আর অসুস্থ স্ত্রীকে নিয়ে দেশান্তরী হন তিনি। দেশে থাকা তার আরেক সন্তানকে গ্রেপ্তার করা হয় দুদকের এক মামলায়। অভাব অনটনের কারণে শেষ পর্যন্ত অসুস্থ স্ত্রীকে দেশে পাঠাতে বাধ্য হন এই বিচারক, আর দেশে বিনা চিকিৎসায় মারা যান তার স্ত্রী। তারেক রহমানকে ফরমায়েশে সাজা না দেয়ায় বিচারক মোতাহার হোসেনের পাশাপাশি নির্যাতনের শিকার হন ওই আদালতের স্টাফরাও। 40-50 দিন আমি দুদক কার্যালয়ে আমার সকালে নিয়ে যা এবং সন্ধ্যায় তারা আমাকে ছাড়ে। অন্যায় মেনে না নেয়ায় গত এক যুগ দেশের বাইরে বিচারক মোতাহার হোসেন। 5 আগস্ট ছাত্র জনতার বিজয়ের পর নতুন করে আশাবাদী হয়েছেন তিনি, নতুন এই বাংলাদেশে ফেরার অপেক্ষার প্রহর গুনছেন প্রতিনিয়ত। আমার মৃত্যু যেন বাংলার মাটিতে হয়। আলী আহমেদ, 21 টেলিভিশন, ঢাকা। এই নিয়ে বিস্তারিত দেখবেন আজ রাত 9:30 একুশের চোখ অনুষ্ঠানে, দেখার আমন্ত্রণ রইল। অবসরের ঘোষণা দিলেন দেশের ইতিহাসের সফলতম ক্রিকেটার সাকিব আল হাসান। আজ ভারতের কানপুরে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিশ্বসেরা অলরাউন্ডার। আগামী বছর পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবারের মতো লাল সবুজ জার্সিতে মাঠে নামবেন সাকিব। আর আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়েই জাতীয় দলে ক্যারিয়ারের যবনিকা টানতে চান তিনি। তবে তার আগে দেশে ফিরতে নিরাপত্তা চান এই তারকা অলরাউন্ডার। এদিকে নিরাপত্তা নিশ্চিত করে দেশের মাটিতে সাকিবকে শেষ টেস্ট খেলার সুযোগ করে দেওয়া উচিত বলে মনে করেন সাবেক ক্রিকেটাররা। সাকিবের একসময় সতীর্থ ও জাতীয় দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম বলেছেন, উপযুক্ত সময়েই ক্রিকেটকে বিদায় বলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। প্রতিটা যতই গ্রেট প্লেয়ার হয়তো এরকমই মানে টপ থাকা অবস্থায় ছেড়ে দেয়, তো উনি চিন্তা করছে এনাফ স্টিল, যে আমি এই দুইটা ফর্ম্যাটে আমি রিটায়ার করবো, হয়তো একটা ফর্ম্যাটে মনোযোগ হবে, হয়তো আমার বিশ্বাস উনি যে টাইপের চ্যাম্পিয়ন প্লেয়ার, একটা ফর্ম্যাটে ফোকাস থাকলে হয়তো আরও বেটার কিছু বাংলাদেশ পেতে পারে। এটা একটা বাস্তবতা, আপনি কোনো প্লেয়ার সারা জীবন তো খেলবে না, তারপরেও স্পেশালি মুশফিক, সাকিব বা তামিম, এরা হেডস অফ দ্য গেম, তারা কন্টিনিউ এত বছর কনসিস্টেন্ট পারফর্ম দিয়েছে, অবশ্যই একটা সময় না একটা ছাড়তেই হবে, তো এটা একদমই পার্সোনাল বিষয়ে তারা কোন সময় তার খেলাটা ছাড়বে। সংবাদ সন্ধ্যার সময় হচ্ছে একটা বিরতির, ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরও যে থাকছে। প্রথম চালানে ভারতে গেল 18 টন ইলিশ প্রতি কেজি 1200 টাকা। ছাড়পত্র ছাড়াই চট্টগ্রামে এস আলমের বিশাল ভবন, নেই নকশার অনুমোদন। বিরতির পর আমন্ত্রণ আরেকবার। ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতীয় বার্তা সংস্থা ANI-এ প্রকাশিত প্রতিবেদনে একথা বলা হয়েছে। ANI বলছে, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের মাধ্যমে ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে বিশ্বাস করে বিএনপি। প্রতিবেদনে আরও বলা হয়, সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা দলের মহাসচিব মির্জা ফখরুল সহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, যা দুই দেশের জন্য অনেক ইতিবাচক ফল বয়ে আনবে। ভারতের সহায়তায় দিল্লিতে বসে শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ডক্টর ইউনুসের সরকারকে হটানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ ও আওয়ামী দোসরদের ষড়যন্ত্রের প্রতিবাদে গণতন্ত্র ফোরামের অবস্থান কর্মসূচিতে অংশ নেন জয়নুল আবদিন ফারুক। এ সময় শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে আহ্বান জানান ভারত সরকারের প্রতি। শেখ হাসিনাকে ফেরত এনে বিচার নিশ্চিত করে বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। এ সময় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সরকারকে নির্বাচনের তারিখ ঠিক করারও আহ্বান জানিয়েছেন জয়নুল আবদিন ফারুক। যদি স্বাধীন দেশের গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী আপনি হয়ে থাকেন, বন্দি চুক্তি যদি আপনার সরকারের স্বাক্ষর থাকে, তাই দেরি আর না করে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে 500-এর অধিক মামলা হয়েছে, আজকে তাই তাকে হস্তান্তর করুন। কিন্তু দিল্লিতে বসে
মা মেয়ে যুক্তি করে বাংলাদেশের এই ডক্টর ইউনূসের সরকারকে আপনি ষড়যন্ত্র করবেন, বাংলাদেশের মানুষ কোনোদিনও সেটা গ্রহণ করবে না। দুর্গাপূজা উপলক্ষে ভারতে গেল বাংলাদেশের রূপালী ইলিশ। প্রথম চালানে বেনাপোল বন্দর দিয়ে গেছে 18 টন। কলকাতা ও হাওড়া সহ 4টি বাজারে পৌঁছাবে ইলিশের প্রথম চালান। 12 অক্টোবর পর্যন্ত 2,420 টন ইলিশ রফতানি করা হবে ভারতে। প্রতি কেজির দাম পড়ছে 1,200 টাকা। বেনাপোল প্রতিনিধি জামাল হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রতি বছরই দুর্গাপূজায় ভারতে রপ্তানি করা হয় রূপালি ইলিশ। এবছর অন্তর্বর্তী সরকার প্রথমে ইলিশ রপ্তানির ব্যাপারে কঠোর মনোভাব দেখালেও অবশেষে ভারতে গেল ইলিশ। দুপুরে 4টি ট্রাকে করে বেনাপোল বন্দর দিয়ে ভারতে ঢুকে 18 টন ইলিশ। প্রথম চালানে এই ইলিশ রপ্তানি করল দেশের 6টি প্রতিষ্ঠান। ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে, আমরা চাঁদপুর থেকে 4 টন ইলিশ নিয়ে আসছি। এইটা প্রতিষ্ঠানে 4 টন করে, 2টি কনসাইন, 8 টন ডেলিভারি দিচ্ছি। এর আগে সকালে ইলিশ নিয়ে 4টি ট্রাক বেনাপোল বন্দরে পৌঁছায়। পরে মাছের মান পরীক্ষা এবং আনুষ্ঠানিকতা শেষে দেয়া হয় ভারতে যাওয়ার অনুমতি। ইলিশ মাছ ভারতে রপ্তানির জন্য আমরা অনুমতি পত্র প্রদান করেছি। এখানে প্রতি কেজি ইলিশ মাছ $10 করে রপ্তানি হচ্ছে। এবছর 49টি প্রতিষ্ঠান 2,420 টন ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে। প্রতি কেজি ইলিশের দাম পড়ছে $10, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,200 টাকা। খুশিদাল মুকুল, ডেক্স রিপোর্ট, 21 টেলিভিশন। সেন্ট মার্টিন দ্বীপে যেতে নিবন্ধন করতে হবে, নিয়ন্ত্রণ করা হবে পর্যটকের সংখ্যাও। সকালে সচিবালয়ে পর্যটন দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে ট্যুরিজম বোর্ডের সিইও আবু তাহের মোহাম্মদ জাবের এসব তথ্য জানান। বলেন, একদিনে যাওয়া সর্বোচ্চ পর্যটকের সংখ্যা নিয়ন্ত্রণ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য এস এম লাকরুর রহমান বলেন, শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। থার্ড টার্মিনালের কাজ 98% শেষ হয়েছে জানিয়ে বলেন, আগামী বছরের প্রথমার্ধেই হয়তো এটি চালু হবে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে দেখা করেছেন কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানে নিহত শহীদ লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জনের বাবা ও মা। বৃহস্পতিবার সেনা সদরে এসে তাঁরা দেখা করেন সেনাপ্রধানের সাথে। এ সময় শহীদ লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জনের বাবা ও মা সন্তান হারানোর বেদনায় আবেগাপ্লুত হয়ে পড়েন। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা। সেনাবাহিনী প্রধান সমবেদনা জানিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইন অনুযায়ী বিচার নিশ্চিতে সহযোগিতার কথা জানান। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবারও সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে শুক্রবার থেকে বৃষ্টি কমতে পারে, বাড়তে পারে তাপমাত্রাও। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি। রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে অনেকটাই ব্যাহত হয় জীবনযাত্রা। পানি নিষ্কাশন হচ্ছে না, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখানে রাস্তার মধ্যে অনেক পানি জমে গেছে। আবহাওয়া অফিস বলছে এদিন সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে 104 মিলিমিটার, আর ঢাকায় রেকর্ড করা হয়েছে 44 মিলিমিটার বৃষ্টি। আমরা 24 সেপ্টেম্বর সন্ধ্যা 6টা থেকে 48 ঘন্টার জন্য সারা দেশের জন্য ভারী থেকে অতি ভারী বর্ষণের একটি সতর্কবার্তা জারি করেছিলাম। অর্থাৎ 26 তারিখে সন্ধ্যা পর্যন্ত সেই ভারী বর্ষণ সতর্কতা বার্তা আমাদের বহাল থাকবে এবং এর পরবর্তী থেকে কিন্তু বৃষ্টির প্রবণতা কমতে থাকবে। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা বেড়ে হতে পারে 34 থেকে 35 ডিগ্রি। 22 তারিখ 23 তারিখ 21 তারিখ এই সময় কিন্তু বেশ তাপমাত্রা ছিল দেশের উপরে, সারা দেশেই কিন্তু মৃদু ধরনের তাপদাহ একটা ছিল, ওই ধরনের পরিস্থিতি আপাতত আসবে না, তবে আগামীকাল থেকে দেশে তাপমাত্রা বাড়তে থাকবে। 1 অক্টোবর থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের 2 ছেলে আশরাফুল আলম ও আসাদুল আলম মাহির সহ 3 জনের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকে আবেদন করেছেন একজন আইনজীবী। আবেদনে তাদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে সর্বোচ্চ শাস্তি দিতে বলা হয়েছে। দুদক চেয়ারম্যান বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী সুলতান মাহমুদ এই আবেদন করেন। এতে বলা হয়েছে ক্ষমতার অপব্যবহার করে অনৈতিকভাবে এস আলমের 2 পুত্র আশরাফুল আলম,
আসাদুল আলম মাহির ও তাদের সহযোগিতাকারী সৈয়দ আবু মোহাম্মদ দাউদ কালো টাকা সাদা করেন। 28/12/2021 সালে এই 10% দিয়া 25 কোটি টাকা 50 কোটি টাকার দুইটা পে অর্ডার, এই যে দুইটা পে অর্ডার জমা দিয়েছিলেন, যেহেতু 31 জুন শেষ হয়ে গেছে, তারপরে যদি জমা দিতে হয় তার 25% তাকে আয়কর জমা দিতে হতো, 500 কোটি টাকায় তাকে 125 কোটি টাকা তাদের দুজনকে জমা দিতে হইতো। রায়টা গ্রহণ না করে এই কমিশনার যে তাদের সুযোগ সুবিধা দিলাম, এখানে সে কোটি কোটি টাকা আসালাম থেকে সে গ্রহণ করেছে। সিডির অনুমোদন ছাড়াই চট্টগ্রামে এস আলম গ্রুপ গড়ে তুলেছে বিশাল ভবন, মানা হয়নি ইমারত বিধিমালা, নেওয়া হয়নি ছাড়পত্র, নকশার অনুমোদন নেই। সিডিএর চেয়ারম্যান আব্দুস সালাম এসব অবৈধ কর্মকাণ্ডের সহায়তা করেছেন বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে আব্দুস সালামও ক্ষমতার দাপটে নিজেই গড়ে তুলেছেন নকশা বহির্ভূত একাধিক ভবন। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট। চট্টগ্রাম নগরীর মমিন রোডের এই বহুতল ভবনের মালিক এস আলম গ্রুপ, অভিযোগ রয়েছে ছাড়পত্র নকশা অনুমোদন ছাড়াই নির্মাণ করা হয়েছে ভবনটি। জিসি মোড়ের বহুতল বাণিজ্যিক ভবন ওয়েল পার্ক, এর মালিক সিডির তখনকার চেয়ারম্যান আব্দুস সালাম, এই ভবনেও নেই ছাড়পত্র নকশা অনুমোদন। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে অনুমোদন ছাড়াই এসব ভবন নির্মাণের কথা স্বীকার করেন সিডিএর এই কর্মকর্তা। পারমিশন নেওয়ার পর দেখা গেছে যে আমরা যখন অথরাইজেশন কমিটিতে প্ল্যানের জন্য আসছে তখন যে বিল্ডিং হয়েছে তখন সেটা তো প্ল্যান নিতে পারেনি, সেটা প্ল্যান হয়নি, কিন্তু ওরা প্ল্যান ছাড়া আগে করে দিয়েছে, আগে কত দেখা করে দিয়েছে, এখন যেহেতু একটা ভালো অদল হয়েছে হয়তো ইয়াটা, কিন্তু তারা প্ল্যানটা অনুমোদন হয়নি। দেবের নিয়ম নীতি তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে নির্মাণ করা হয় ব্যক্তিগত এসব বাণিজ্যিক ভবন। এমন এমন ফাইল দেখছি যে আমি হোয়াইট পেপার আমাদের বিজ্ঞরা সাইন দিয়ে চলে আসছে এখানে, কিন্তু আমি দেখতেছি হোয়াইট পেপার, ড্রয়িংটা হচ্ছে হোয়াইট, তখন আমি একটু শোকজ করছি। এই অ্যাক্সিডেন্টের জন্য ও দায়ী, ও 100 বার ফোন করছে এই পিডিকে, এই যে হাবিবকে ফোন করে করে তাড়াতাড়ি কাজ তাড়াহুড়ো কাজ করতে গিয়ে ধরা হয়েছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন প্রভাব প্রতিপত্তির জোরে নির্মাণ করা এসব ভবন নগরবাসীকে ফেলছে ঝুঁকিতে। এটা অবশ্যই বিপজ্জনক শহর হচ্ছে এবং ঢাকা শহর ইতিমধ্যেই কিন্তু বিপজ্জনক সীমা অতিক্রম করেছে। চট্টগ্রাম নগর এখন বিপজ্জনক সীমা অতিক্রমের একেবারে চূড়ান্ত ধাপে, এখনও যদি ব্যবস্থা না নেওয়া হয় এগুলি কিন্তু ভবিষ্যতে করা খুব কঠিন হবে। অবৈধভাবে ভবন নির্মাণকারী এবং সিটির দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদও দিয়েছেন এই নগর পরিকল্পনাবিদ। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। সংবাদ সন্ধ্যার সময় হচ্ছে আরও একটা বিরতির, ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। ভয় ধরাচ্ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তের তুলনায় মৃত্যুর হার বেশি। আবারও আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। 2022 সালে ছাত্রদল নেতাদের উপরে ছাত্রলীগের হামলার অভিযোগে জয়, লেখক, রাব্বানি, সাদ্দাম সহ সংগঠনটির 66 নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এই মামলা দায়ের করেন। আদালত শাহবাগ থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। 2022 সালের 27 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় ছাত্রদলের নতুন কমিটির নেতাদের ওপরে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় আরিফুল ইসলাম সহ বেশ কয়েকজন আহত হন। রাজধানীর ধানমন্ডি থানার শিশু মোতালেব হত্যা মামলায় পুলিশের সাবেক ডিআইজি মশিউর রহমানকে দ্বিতীয় দফায় 7 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত 20 সেপ্টেম্বর থেকে অপর একটি হত্যা মামলায় 7 দিনের রিমান্ডে ছিলেন মশিউর রহমান। এদিকে ছাত্র জনতার আন্দোলনে বাড্ডা থানায় কিশোর হৃদয় হত্যা মামলায় গ্রেফতার ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালের ফের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁর 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত বছরের তুলনায় এবছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর মৃত্যুর হার বেশি। শিশুদের তুলনায় বয়স্করা বেশি ঝুঁকিতে আছেন। ডেঙ্গু জ্বরে নারীদের আক্রান্তের হার কম হলেও মৃত্যুর হার বেশি। এদিকে শুধু রাজধানী নয়, সারা দেশে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ।
এখনই যথাযথ পদক্ষেপ নিতে না পারলে ডেঙ্গু ভয়ঙ্কর রূপ ধারণ করবে অক্টোবর মাসে। মাহমুদ হাসানের প্রতিবেদন। আব্দুর রহমান টঙ্গী থেকে এসেছে, বয়স এখনো দুই হয়নি, জীবনের এই স্বল্প সময়ে দ্বিতীয়বার ডেঙ্গুতে আক্রান্ত, হাতে ক্যানোলা নিয়ে নির্বাক শুয়ে আছে হাসপাতালের বিছানায়। তিন দিন যাবত প্রচন্ড জ্বর, 102.4 নাপা খাওয়াইছি, সাপোসিটার দিছি, জ্বর পড়ে না। আব্দুর রহমানের মতো আরো অনেক শিশু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে হাসপাতালে। এই জ্বর আসে, এই জ্বর যায়, টেস্ট করাইছি, রিপোর্ট পাইছি, আজকে ডেঙ্গু ধরা পড়ছে। শিশু বিশেষজ্ঞরা বলছেন বড়দের তুলনায় শিশুদের ডেঙ্গু জ্বরে মৃত্যুর হার কম, তবে ডেঙ্গুর উপসর্গ প্রকাশ পেলেই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ তাদের। গতবার যেমন ডেঙ্গুতে আমরা দেখেছিলাম ডেঙ্গু জ্বর, কিন্তু বাচ্চা ডায়রিয়া নিয়ে আসতেছে, সাথে প্রেসার কম, হ্যাঁ, কিন্তু এইবার ওইটা দেখতেছি না, বাট এইবার আমরা যেটা দেখতেছি বাচ্চা শকে চলে যাচ্ছে। রাজধানী সহ সারা দেশ থেকে শিশুদের পাশাপাশি নানা বয়সের রোগীরা আসছেন হাসপাতালে। জ্বরটা মানে কমতেছে না, এভাবে তিন দিন ছিল, তিন দিন পরে তো পরীক্ষা করে দেখলাম, এখানে আসি পরীক্ষা করলাম, ওখানে ডেঙ্গু দেখা খাইছে আর কি। 104 degrees ছিল জ্বর, ডেঙ্গু টেস্টটা আমার ইনফর্ম করানোর কারণে এটা আমার সহ্য হচ্ছিল না জ্বরটা। 2023 সালে মৃত্যুর হার 0.50 হলেও এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে 0.53। ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে আরও সতর্ক থাকার পরামর্শ এই বিশেষজ্ঞের। 2000 সাল থেকে আমরা কিন্তু প্রতি বছরই কম বেশি ডেঙ্গু দেখছি। যারা নীতি নির্ধারক আছেন বা যারা এই কাজের সাথে সম্পৃক্ত তারা প্রতি বছরই বলেন যে আমরা কাজ করছি, কিন্তু আমরা কিন্তু আসলে ফলাফল দেখি না। সেপ্টেম্বরে ডেঙ্গুর পরিস্থিতি ভয়াবহ হতে পারে আরও 2 মাস আগে থেকেই সতর্ক করা হয়েছিল, তবে বাস্তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা উচিত, নিউ ইয়র্কে ডক্টর ইউনুস। জামায়াত কি দালালদের পুনর্বাসন করে শক্তি বাড়াতে চায়, প্রশ্ন জ্যেষ্ঠ সাংবাদিকদের। দুর্নীতি আর দখলে নজিরবিহীন সালমান, তিস্তা সোলার থেকে 4,000 কোটি টাকা লুট। তারেক রহমানের বিরুদ্ধে হাসিনার ফরমায়েশি রায় না দেয়ায় দেশান্তরী বিচারক মোতাহার। অবসরের ঘোষণা সাকিবের, নিরাপত্তার নিশ্চয়তা না পেলে কানপুরেই হবে শেষ টেস্ট। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। ফেসবুক ভিজিট করতে পারেন www.facebook.com/21 অনলাইনে, এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 8:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।